অধীর রঞ্জন চৌধুরী বিজেপির বি টিম মালদের সভায় বললেন মন্ত্রী তথা বিধায়ক শাবিনী ইয়াসমিন। অধীর রঞ্জন চৌধুরী বিজেপির বি টিম ভোট ভাগাভাগি করতে চাইছে অধীর রঞ্জন চৌধুরী, যাতে সুবিধা পায় বিজেপি। মালদার সুজাপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের সভা থেকে মন্তব্য মোথাবাড়ি বিধায়ক তথা রাজ্যের সেচ প্রতিমন্ত্রী শাবিনী ইয়াসমিনের। শাবিনার পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি জানিয়েছেন একসময় ওয়াগন ব্রেক করতেন অধীর চৌধুরী, আজ বড় বড় কথা বলছেন। তৃণমূল কংগ্রেসে আসল কংগ্রেস বলে মন্তব্য করেন সাবিত্রী মিত্র। ট্রেনের ওয়াগিং ব্রেকিং করতো, ট্রেনের পাইপ কেটে তেল বার করতো, ট্রেনের মানে আমাদের ওয়াগিং ব্রেকিং করে জিনিসপত্র রেল থেকে বার করে নিয়ে যে চুরি করে খেত, এই ছিল অধীর চৌধুরী। আজকেই নেতা হয়ে গেছে, জেলখানায় বসে দুপাতার লেখাপড়া করে আর অধীর বাবু ইংরেজি শিখে নিলেন, পার্লামেন্টের লিডার অফ দ্য অপোজিশন হয়ে গেলেন। কি সুন্দর আমাদের দেশ এই ভারতবর্ষ। এই অধীর বাবু বলছেন কংগ্রেসকে ফিরিয়ে আনতে হবে। আমি বলি এই কংগ্রেসের যে আদর্শ ছিল সেখানে আপনাকে মানায় না, তাই আপনার মুখে কংগ্রেসকে ফিরিয়ে আনার কথা বলা যায় না। আজকে মহামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস, এটাই কংগ্রেস, এটাই মেন কংগ্রেস, এটাই মহামাটি মানুষের দল। কিভাবে কংগ্রেসকে ফিরিয়ে আনবেন? কংগ্রেস শক্তিশালী হবার তো প্রশ্নই নেই। আজকে যদি ভোট ভাগাভাগি করে লাভ কার হবে? আজকে যদি ভোট ভাগাভাগি হয় লাভ বিনা করা কাকে চান? বিজেপি আমাদের মেন শত্রু। একটা গোল করতে পারে না, দম নেই, খাইলে জোর সাইব কেমনে, জোর আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানা সাপ একারে সমর্থ পাইছি বছরে অর্থ। বয়স যেভাবেই দিক না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ।